এদিকে কানাডিয়ান ভ্যাকসিন ও কোয়ারেন্টিন বিরোধী আন্দোলনকারীদের অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য ডেট্রয়েটের গাড়ি উৎপাদনকারীদের সরবরাহ চেইন বন্ধ হতে বসেছিল। পরিস্থিতির চাপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা ফোর্ড মোটর কোম্পানি সহ জেনারেল মোটরস কোম্পানি ও টয়োটা মোটর কর্পোরেশন তাদের উৎপাদন হ্রাস করতে বাধ্য হয়েছিল। ওই সেতু দিয়ে প্রতিদিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে প্রায় $36 কোটি পণ্য পরিবাহিত হয়, যা দুই দেশের মোট বাণিজ্যের 25%। ঘটনাস্থলে 20 থেকে 30 জনকে গ্রেফতার করা হয়েছে বলে উইন্ডসরের পুলিশ জানায়। সেখান থেকে বেশ কয়েকটি গাড়িও জব্দ করেছে পুলিশ। উল্লেখ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য আনা নেওয়া করা, ট্রাক চালকদের টিকা নেওয়া অথবা কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার পর সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় ধর্মঘট শুরু হয়। তথাকথিত ফ্রিডম কনভয় নামের এই আন্দোলনকারীরা ট্রাক ও অন্যান্য গাড়ি নিয়ে কানাডার রাজধানী অটোয়ার কেন্দ্রস্থল অবরোধ করে রেখেছিল। So-called freedom convoy protests started by truckers have turned into a rallying point for people. This is Channel TT.